নেইমারের বার্সেলোনা ছাড়ার পর তার শূন্যস্থান পূরণে গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। কিন্তু বার্সার হয়ে মাত্র 3 ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়েন এই ফরাসি তারকা, যার ফলে দীর্ঘদিন যাবৎ মাঠের বাইরে ছিলেন উসমান দেম্বেলে। আগামীকাল শনিবারই মাঠে ফিরতে যাচ্ছেন দেম্বেলে, তবে ম্যাচ খেলতে নয়, বরং ম্যাচের সম্মানসূচক কিক অফ নিতে। কাল ফরাসি লীগের ম্যাচে দাম্বেলের সাবেক ক্লাব রেসের মুখোমুখি হবে নান্তেস, আর সেই ম্যাচের সম্মানসূচক কিক অফ নিতেই মাঠে নামবেন দেম্বেলে। রেসের একাডেমিতে বেড়ে ওঠা দেম্বেলে 2015-16 মৌসুমে ক্লাবটির সিনিয়র দলের হয়ে 29টি ম্যাচ খেলেন, যেখানে নান্তেসের বিপক্ষে একটি হ্যাট্রিকও রয়েছে তার। বার্সেলোনার জন্য এটি একটি চরম সুখবর। দেম্বেলে যে ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন তার খানিকটা পরীক্ষা হয়ে যাবে আগামীকাল। এদিকে উসমান দেম্বেলে বার্সেলোনার হয়ে মাঠে নামবেন এল ক্লাসিকোর আগেই, এ ব্যাপারে আশাবাদী তার ফিজিও। তবে উসমান দেম্বেলে কতটুকু ফিট রয়েছেন তার প্রমাণ মিলবে নান্তেসের বিপক্ষের ম্যাচেই।